চাপ পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ল গাড়ি, আহত দুজন। জগৎ বল্লভপুর থানার অন্তর্গত প্রতাপপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল প্রাইভেট কার। সূত্রে জানা যায়, বেলা ১১টা নাগাদ পাতিহাল থেকে মুন্সিরহাট যাওয়ার পথে প্রতাপপুর তিন মাথার মোড় সংলগ্ন প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, চালক সহ মোট তিনজন ছিলেন, কিন্তু ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পরে স্থানীয় মানুষের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করা হয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।